2022 সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ আমি আর পৃথ্বীজিৎ গিয়েছিলাম বাংলাদেশ। আমাদের বাংলাদেশ বেড়ানোর গল্প নিয়েই চলছে এই সিরিজ। প্রথম পাঁচ দিন ঢাকা শহর আর মুন্সীগঞ্জ ঘুরে বিলাসবহুল লঞ্চে চড়ে আমরা ঢাকা থেকে চলে আসি বরিশাল। ধান, নদী, খাল, এই তিনে বরিশাল। ব্রিটিশ ভারতের সবচেয়ে পুরনো মিউনিসিপ্যালিটিগুলোর মধ্যে অন্যতম বরিশাল মিউনিসিপ্যালিটি। কীর্তনখোলা নদীর তীরে বরিশাল নদী বন্দরটিও 19 শতকের মাঝামাঝি সময়ের। আজ এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরিশাল। ঢাকার নগরকেন্দ্রিক সভ্যতা ছেড়ে যখন বরিশালে এলাম তখন আবিষ্কার করলাম আরেক বাংলাদেশকে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল, কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে। বাংলার এই রূপ দেখে তার কথা স্মরণ না করলে মূল্যহীন হয়ে যাবে আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত। এই বরিশালেরই ভূমিপুত্র ছিলেন কালজয়ী কবি শ্রী জীবনানন্দ দাস। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। বরিশালে আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের ভাতৃপ্রতিম খুলনা নিবাসী জাহাঙ্গীর আলম আর কমলি, মানে তুষার মজুমদার। কমলি কিন্তু শান্তিনিকেতনের ছেলে। কমলির বাবা ছিলেন বাংলা প্রকাশনা এবং সাহিত্য জগতের প্রখ্যাত ব্যক্তিত্ব শ্রী ইন্দ্রনাথ মজুমদার। বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই গাড়িটি ব্যবহার করতে দেওয়ার জন্য। বরিশালে, কুয়াকাটায় এবং খুলনায় আমরা এই গাড়িটি নিয়ে ঘুরব। আপনাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এই ঋণ আমরা কোনোদিনও ভুলব না। থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং ফ্রম বরিশাল। আমরা এখন আছি বরিশাল টাউনে, নদী বন্দরের পাশেই। শিবাজি আর কমলি একদিকে বসুন। আমাকে যদি কমলির দলে ফেললি কম সাহস হয়? না না, ওখানে তো মানে আর কেউ বসা যাবে না। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা চললাম বরিশালের আশেপাশে ঘুরে দেখতে। খানিকটা যেতেই পড়ল কালীজিরা সেতু। এই হচ্ছে কালীজিরা সেতু। এই নদীটা গিয়ে পড়েছে ওইখানে কীর্তনখোলা নদীতে। বরিশালে আশপাশ ঘুরে দেখার জন্য গাড়ি পেয়ে যাবেন সারাদিনের জন্য 4-5 হাজার বাংলাদেশি টাকায়। আর বরিশাল নদীবন্দরের পাশেই থাকার জন্য প্রচুর হোটেল রয়েছে। 2-3 হাজার টাকায় ডাবল বেডরুম পেয়ে যাবেন অনায়াসেই। বাংলাদেশের অন্যতম সমৃদ্ধশালী জেলা হচ্ছে এই বরিশাল। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে ঝালকাঠি। ঝালকাঠি বাজারটা একটু দেখাবো। আমি জানি পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন যারা বরিশালের ঝালকাঠি অঞ্চলের বাসিন্দা ছিলেন, তাদের পূর্বপুরুষেরা এইখানে থাকতেন। তারপর ওখান থেকে চলে যাব হচ্ছে কীর্তিপাশা জমিদার বাড়ি, সেটা দেখে নিয়ে আমরা যাব হচ্ছে পেয়ারা মার্কেট, ফ্লোটিং গোয়াভা মার্কেট। সেখান থেকে স্বরূপকাঠি বলে আরেকটি জায়গা আছে,
তারপর ফেরার পথে যাব দুর্গাসাগর। দুর্গাসাগর এখানে একটা বিরাট বড় দিঘি, সেটাও দেখাবো আপনাদের। কমলি একটু রাগ করেছে, আমি কমলির নামটা কমলি বলেছি বলে, ওর ভালো নাম হচ্ছে তুষার। এবার আর রাগ নেই তো? কমলির বাড়ি কিন্তু শান্তিনিকেতনে। কমলির বাবা খুব স্বনামধন্য মানুষ ছিলেন, সেই সম্পর্কে বলবেন পৃথ্বীজিৎ। ইন্দ্রনাথ মজুমদার, কমলির বাবা ছিলেন ইন্দ্রনাথ মজুমদার, এবং শান্তিনিকেতনের একমাত্র যেটা বইয়ের দোকান সুবর্ণরেখা, ওটা ওদের। এবং কলকাতায় মহাত্মা গান্ধী রোডে, 73 নম্বর মহাত্মা গান্ধী রোডে সুবর্ণরেখা পাবলিশিং হাউসের অফিস। এবং আরেকটা বিশেষভাবে উল্লেখ্য যে এক্ষণের প্রথম যে অফিসটা আপনারা জানেন, সৌমিত্র চট্টোপাধ্যায় নির্মাল্য আচার্য সম্পাদিত যে পত্রিকা, সেটাও কিন্তু মানে কমলির বাবা ইন্দ্রনাথ মজুমদার ওনাদেরকে এক্ষণের অফিসটা একটা টেবিল স্পেস করে ওনাদেরকে ইউজ করতে দিয়েছিলেন, একটা ঐতিহাসিক জায়গা। আমরা এখন যাচ্ছি হচ্ছে ঝালকাঠি বাজারের ওপর দিয়ে। এই হচ্ছে ঝালকাঠি বাজার। এটা হচ্ছে ঝালকাঠি বাসস্ট্যান্ড রোড, ওই সামনে হচ্ছে ঝালকাঠি বাসস্ট্যান্ড। এই বাদিকের রাস্তা চলে গেছে কীর্তিপাশা জমিদার বাড়িতে। বরিশালের মতো সবুজের সমারোহ বাংলার খুব কম জায়গাতেই দেখেছি আমি, চোখ জুড়িয়ে যাওয়া সবুজ চারিদিকে। আমরা এখন এসেছি হচ্ছে কীর্তিপাশা জমিদার বাড়িতে। এই বাড়িটা তৈরি হয়েছিল 1900 সালে, সেই সময় বিক্রমপুরের জমিদার রাজারাম সেনগুপ্ত উনি এখানে এসে এই গ্রামটাকে পছন্দ করে এখানে বাড়ি তৈরি করেন। এখানে অ্যাকচুয়ালি উনি দুটো বাড়ি তৈরি করেছিলেন, একটা বড় ছেলের জন্য, একটা ছোট ছেলের জন্য। খুব জরাজীর্ণ দশা দেখাচ্ছি। কালের নিয়মে এখন কীর্তিপাশা জমিদার বাড়ি প্রায় নিশ্চিহ্ন, তবে এই জমিদার বাড়ির এক অংশে রয়েছে 1975 সালে গড়ে ওঠা নবীনচন্দ্র বালিকা বিদ্যালয়টি, আর আছে জমিদার বাড়ির প্রাচীন শিব মন্দির, স্কুলের পেছনে রয়েছে একটি দুর্গামণ্ডপও। এই যে এটা দেখছেন, এটা একটা ভ্রাম্যমান লাইব্রেরি। বাংলাদেশের বাংলা বইকে এবং বাংলা বইয়ের পড়াকে খুব উৎসাহিত করা হয়, সবসময় উৎসাহ দেওয়া হয়। আমি যেখানেই যাচ্ছি, আমি এর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা জায়গা দেখেছিলাম এবং তারপরে এখানে দেখলাম, এটা খুব একটা ভালো উদ্যোগ। এখানে মাসিক বই রক্ষণাবেক্ষণ ফি হচ্ছে 10 টাকা, ফেরতযোগ্য নিরাপত্তা অর্থ হচ্ছে সাধারণ সদস্যদের ক্ষেত্রে 100 টাকা। মানে আপনি যদি এখান থেকে বই নেন তাহলে 100 টাকা জমা দিয়ে বই নিতে হবে, আর বিশেষ সদস্যদের ক্ষেত্রে 200 টাকা, এরা 500 টাকা মূল্যের বই নিয়ে যেতে পারবেন। আর 100 টাকা দিয়ে সদস্য হলে সাধারণ সদস্য 200 টাকা মূল্যের অবধি একটি বই বাড়ি নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে ভ্রাম্যমান লাইব্রেরি, বাংলাদেশের গ্রন্থাগার অধিদপ্তর এই লাইব্রেরিকে ইন্ট্রোডিউস করেছে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আমাদের। এখন আছি ভীমরুলিতে ভাসমান বাজারে। এটা খুব পপুলার জায়গা, এখানে প্রচুর পেয়ারার ফলন হয় আষাঢ় মাসের মাঝামাঝি থেকে শুরু করে ভাদ্র মাসের শেষ অবধি। এখন একটু পেয়ারার ফলন কমে গেছে, এখন ভাদ্র মাস তো পেরিয়ে গেছে, তবুও কিছু কিছু নৌকা রয়েছে এখন,
তারা পেয়ারা আর আমড়া বিক্রি করছে, দারুণ সুন্দর জায়গা। আমি থাইল্যান্ডে গিয়ে ফ্লোটিং মার্কেট দেখেছি, কিন্তু বাংলাদেশের এই ভীমরুলির ফ্লোটিং মার্কেট এটাও কিন্তু অনবদ্য। এটাকে এখানকার স্থানীয় প্রশাসন যদি ট্যুরিজমের একটা ক্ষেত্র হিসেবে প্রজেক্ট করে তাহলে কিন্তু এটার পোটেনশিয়াল সাংঘাতিক ভালো। আমরা এখানে একটা নৌকো ভাড়া করে ঘুরবো, এই পাশে পেয়ারা বাগান আছে সেখানে নিয়ে যাবে। তোমরা মাল ধরেছো? এ তরি তীরে যাবে তো? আমি কিন্তু সাঁতার পারি না। তুমি জানো সাঁতার? না। বাংলাদেশের ছেলে সাঁতার জানো না? সাঁতার জানে, ফাজলামি করতেছে। তাহলে ঠিক আছে, বাংলাদেশের এমন কোনো পাবলিক নেই যে সাঁতার জানে না। আমি একটা কাঁধে করে নিয়ে রুগম দায় কাঁধে করে নিয়ে চলে যেতে পারবো, বলেন কি? না আমি তো সাঁতার জানি, প্রয়োজন পড়লে শিবাজি থেকে তুলতে হবে। এখানে সকালবেলা এলে পরে এখানে প্রচুর ভিড় থাকে, প্রচুর নৌকা থাকে, তরি তরকারি থেকে শুরু করে আরো ফল। হ্যাঁ, কলকাতা ইন্ডিয়া, কলকাতা এনারা দুজন কলকাতা ইন্ডিয়া থেকে এসছে আপনাদের ভাসমান পেয়ারা বাজার দেখতে। হ্যাঁ হ্যাঁ, এভাবে ভেসে ভেসে চাউল বিক্রি করেছেন? ও আচ্ছা, বাদুর তোমার মাক্স কোথায়? কত বাদুর ঝুলে আছে দেখুন। অপূর্ব লাগছে আমার আর পৃথিবীতে এই অভিজ্ঞতাটা তুরন্ত। বাংলাদেশের বরিশালে এই ভাসমান বাজার, পৃথিজিৎ একদম এ বিষয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না, একটা অনন্য সাধারণ অভিজ্ঞতা আর কি। লোকে প্রচুর পয়সা খরচা করে অনেক দূরে গিয়ে এই ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেন, যেমন ধরুন থাইল্যান্ডে ফ্লোটিং মার্কেট রয়েছে, কিন্তু বাংলাদেশের এই ফ্লোটিং মার্কেটটা দারুণ সুন্দর। আর একটু সকালে এলে প্রচুর বাজার পাওয়া যেত, এখন একটু বেলা হয়ে গেছে, সকাল 8টা থেকে 12টা অবধি এই নদীর ওপরে। এই নদীটাকে কি বলেন আপনারা? এই নদীটার নাম এই খালটার নাম কি জানেন? অপরূপা সুন্দরী খাল। কি মিষ্টি ভাবুন। মাছ টাছ পাওয়া গেল? কত বড় মাছ কি পেয়েছো? বড় মাছ পেয়েছো কখনো? এইটা হচ্ছে আমড়া বাগান। আর ডান দিকে এই হলো পেয়ারা বাগান। আমরা দেখেন দাদা, প্রচুর পরিমাণে আমরা এদিকে, এই গাছটা দেন, এই গাছটা আমরা দেখেন, শুধু প্রচুর পরিমাণে কত আমরা ফলে আছে দেখেন। একটা গাছে এত পরিমাণে আমরা হতে পারে? কত আমরা এইখানে! আমরা শুরু করেছিলাম হচ্ছে ঝালকাঠি থেকে, এখন আমরা ঝালকাঠিতে নেই, এখন চলে এসেছি হচ্ছে স্বরূপকাঠিতে, পিরোজপুর। আচ্ছা, এটা হচ্ছে পিরোজপুর জেলার স্বরূপকাঠি, সামনেই একটা পেয়ারা পার্ক। আর এটাকে বলা হয় আদমকাঠি গ্রাম, মানে সব পেয়ারা গাছ।
আমরা যখন গিয়েছিলাম তখন পেয়ারার ফলন শেষ। ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে এলে এখানে প্রতিটা গাছে প্রচুর পেয়ারা দেখতে পাবেন, সে এক দেখার মতো জিনিস। এখানে এই পেয়ারা বাগানগুলোতে টুরিস্টদের জন্য বসবার জায়গা, টয়লেট, সেই সঙ্গে চা এবং জলখাবারের বন্দোবস্তও রয়েছে। দারুণ অভিজ্ঞতা হলো এখানে। এই যে অপরূপা সুন্দরী নদী, তাতে চড়ে ঘোড়া, দারুণ। এটা আমাদের পশ্চিমবঙ্গের এত কাছে, এত সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। যারা বাংলাদেশ ট্যুর করতে আসবেন তারা বরিশালকে অবশ্যই রাখুন আপনার ট্যুর লিস্টে, এবং বরিশালে অবশ্যই আসুন। আর বরিশালে এলে পরে এই ভাসমান বাজারটা একেবারেই মিস করবেন না। ভাদ্র মাস অবধি পেয়ারা পাবেন কিন্তু, আর আষাঢ় মাসের মাঝামাঝি থেকে ভাদ্র মাস অবধি পেয়ারা পাবেন এখানে। সেই সময়টা সেরা সময় এখানে। এই দেখেন দাদা পেয়ারা নিয়ে এসেছেন, দেখা যাক খেয়ে। মিষ্টি আছে, একটা গন্ধ আছে, সুন্দর একটা গন্ধ। কত করে গো পেয়ারা? সব নেবে, সব লই যায়, সব কালো নেবো। তুমি এখান থেকে দাও আমাকে। না না, অতগুলো কে খাবে? কোনটা দিমু? এইটা দিই। কত করে? জুড়ি কত? কত? শেষ হলো আমাদের এই ভাসমান বাজারে নৌকা ভ্রমণ। এবার খাবো এখানে। এই নদীর পাড়েই একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে মা ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর পাশে একটা আছে বৌদির ভাসমান হোটেল। আমরা ঢুকেছি মাতে। এখানে রয়েছে আজকে হাঁসের মাংস আর রুই মাছ, না কাতলা মাছ, রুই না কাতলা কী আছে বললো? রুই মাছ দেখাচ্ছি। দিদি আলো নেই এখানে? ও ডিমও আছে, আলু সিদ্ধ আছে, আলু ভর্তা, পেঁপে ভর্তা। ওইটা কিসের মাংস? হাঁসের মাংস। এই সবজিটা? কি শাক? ও এটা আমি খাবো, আমাকে দেবেন। আর এটা কাঁকরোল ভাজি? এটা ওইটাই রুই মাছ। রুই মাছ, রুই মাছগুলো কোথা থেকে কিনেছেন? হ্যাঁ, নদীর, নদীর, নদীর রুই মাছ, হাঁসের মাংস। এটা কি রসগোল্লা? কেমন টক? দেখ বলে কি টকে গেছে। এই রসগোল্লাগুলো নষ্ট হয়ে গেছে। আল কুমড়ো পাতার তরকারি, আমিও হাঁসের মাংস। প্রথমে আমরা ভেবেছিলাম রুই মাছটা লোকাল, তারপরে এই ছেলেটি বলল রুই মাছটা বাইরে থেকে আসে, তো সেই জন্য হাঁসের মাংসই খাচ্ছি। এই হচ্ছে হাঁসের মাংস। বিশালের রান্নায় কিন্তু ঝাল সাংঘাতিক হয়, আমি জানি না এখানে কিরকম করেছে। আগে তরকারিটা খেয়ে নিই, তরকারিটা দুর্দান্ত করেছে, স্বাভাবিক, দেখেই মনে হচ্ছে তরকারিটা দুর্দান্ত হবেই। কাঁচা মরিচ দিয়েন। ও আচ্ছা দিয়েছে। এখানে বাংলাদেশে এসে প্রথম সবজি খাচ্ছি। সবজিটা ভালো, হ্যাঁ বরিশালের লোকগুলো ভালো রান্না করে, তুমি বলো। হাঁসের মাংসটা কিন্তু অতটা ভালো হয়নি আর কি। আমরা এখন আছি কীর্তনখোলা নদীর তীরে বদ্ধভূমিতে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এইখানে রাজাকার বাহিনী প্রচুর মানুষকে হত্যা করেছিল, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে বদ্ধভূমি।
শহীদদের স্মৃতিতে এখানে একটা স্মৃতিবেদী করা আছে। আর কীর্তনখোলা নদীর তীরে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখন বাজে সন্ধে 7টা আর আমি বেরিয়েছি বরিশালে মাছ বাজার খুঁজতে, মাছের পাইকারি আড়ত খুঁজতে। বরিশাল হচ্ছে ইলিশ মাছের একদম খনি, বরিশালের ইলিশ হচ্ছে সেরা ইলিশ। না, আজকে নয়, বরিশালের ইলিশ মাছ বাজারের সম্পূর্ণ গল্প থাকবে এর পরের পর্বে। সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সঙ্গে পৃথিজিৎ। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।